গোটা দ্বীপে নিজের মতো সময় কাটানোর কথা অনেকেই হয়তো কল্পনা করেন, কিন্তু কল্পনার সেই দ্বীপে হয় মানুষের বসতি থাকে না, অথবা বসতি থাকলেও থাকে না আধুনিক সুবিধা। কেমন হয় আস্ত একটা দ্বীপ ভাড়া নিয়ে সময় কাটালে? বিষয়টা আপনার কাছে হয়তো স্বপ্নের মতো মনে হতে পারে, তবে সত্যি এমন দ্বীপ আছে যা আপনি অবকাশ যাপনের জন্য ভাড়া নিতে পারেন। সেই ইনফরমেশন নিয়ে রইল আজকের আমাদের নলেজ গাইড। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, যদি আপনার ট্যাঙ্কে জোর থাকে তাহলে গোটা দ্বীপটাও আপনি ভাড়া নিতে পারেন পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য। এই দ্বীপের নাম কানু। মধ্য আমেরিকার উত্তর পূর্ব অংশে ক্যারিবীয় সাগরের উপকূলে এই দ্বীপের অবস্থান। বেলিজের প্লেসমিনা উপকূল থেকে মাত্র 15 মিনিটের দূরে অবস্থিত কানু একটি আশ্চর্য প্রবাল দ্বীপ। ব্যক্তিগত এই দ্বীপে রয়েছে প্রায় 250 জায়গা জুড়ে ছড়িয়ে থাকা 1000 বর্গফুট আয়তনের 5টি বিলাসবহুল ভিলা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাদা বালির এই দ্বীপে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটি কাটাতে আসেন, তবে এখানে ভিড় করার অবকাশ একেবারেই নেই। কানু দ্বীপে একবারে 10 জন প্রাপ্তবয়স্ক এবং 10 জন শিশু থাকতে পারেন শুধু, বাইরে থেকে আর কোনো গেস্ট নট অ্যালাউড। এই দ্বীপের পরতে পরতে রয়েছে চোখ ধাঁধানো হাজারে চমক, অসাধারণভাবে সুসজ্জিত বেডরুম স্যুট, আউটডোর শাওয়ার, অত্যাধুনিক আসবাবপত্র, বিশাল বড় রিসর্ট বাথরুম, লার্জ বার অ্যান্ড কিচেন, সুইমিং পুল, সঙ্গে অবকাশ যাপনের জন্য খেলা কিংবা নৌকায় ঘোরাঘুরির ব্যবস্থাও রেখেছে কানু দ্বীপ কর্তৃপক্ষ। তবে চাইলেই এই দ্বীপে যাওয়া একটু কষ্টের ব্যাপার, কারণ এখানকার খরচটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। কানুর ওয়েবসাইটে তথ্য অনুযায়ী এই দ্বীপে 8 জন লোকের 1 সপ্তাহের জন্য প্রতি রাতে খরচ পড়বে $29,500, অর্থাৎ যা ভারতীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় 2,02,87,686.65 টাকা। সে হিসেবে এক রাতের জন্য একজনের খরচ পড়ে $500, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 38,774 টাকা। আর যদি লোকের সংখ্যা 8 ছাড়িয়ে যায় তবে প্রতি রাতে প্রাপ্ত বয়স্কদের জন্য অতিরিক্ত $175 দিতে হয়। আলিশান জীবন কাটাতে একবার যাবেন নাকি কানু দ্বীপে?